আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার উনসত্তর এর যে শখটি রয়েছে এই শখটি পূরণ করে দিচ্ছি নমুনা উত্তর দিয়ে এখানে বলছে ছবিটি আবার দেখো এবং তা থেকে বাক্য রচনা করো এরপর ক্রিয়াপদটি কোন কাজ বা অবস্থা বোঝাচ্ছে তা লেখো তো এখানে এই যে যে ছবিটি দেওয়া আছে তোমাদের পেজের এই সাত নম্বর অধ্যায়ের শুরুতে যে ছবিটা দেওয়া আছে এই ছবিটা আবার তোমরা একটু ভালোভাবে দেখো তারপর এখান থেকে কিছু ক্লু এখানে দেওয়া আছে এই ক্লুগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করব মাঝের কলামে তারপর ভারটি কী কাজ করছে সেটা এখানে লিখব তো চলো আমরা কাজটি করে ফেলি লক্ষ্য করো এখানে প্রথমটি করা ছিল দ্বিতীয়টি আমরা করেছি যে দ্য টু উইমেন ইন দ্য জুয়েলারি শপ চুজ এটা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি দ্য টু উইমেন আর চুজিং অর্নামেন্টস দুইজন মহিলা অলঙ্কার বাছাই করতেছে আর এটা ভার্ভটা কি কাজ করতেছে অ্যাকশন কারণ হচ্ছে এখানে বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য টু উইমেন আর ডুইং কারণ এখানে ভার্ভটা বলতেছে যে দুইজন মহিলা কি করতেছে সেটা বলতেছে তারপরে দ্য লিটল গার্ল এইটা ব্যানানা আমরা বাক্য তৈরি করেছি দ্য গার্ল ইজ এটিং আ ব্যানা মেয়েটি একটি ব্যানানা খাচ্ছে বা কলা খাচ্ছে তো এটাও অ্যাকশন কারণ বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য গার্ল ইজ ডুইং কারণ এখানে ভার্ভটা আমাদের বলছে যে মেয়েটা কি করছে তারপরে দ্য ওপেন স্পেস ইন দ্য মার্কেট স্পেশাস এটা দিয়ে বাক্য তৈরি করা আছে দ্য মার্কেট ইজ স্পেশাস মানে মার্কেটটায় যথেষ্ট জায়গা আছে তো এইখানে মার্কেটটা কেমন সেটা বোঝাচ্ছে তাই এটা হচ্ছে স্টেইট মানে ভার্বের কাজটা হচ্ছে এখানে স্টেইট বোঝাচ্ছে যে এটার অবস্থাটা তারপরে দ্য ক্লিনার ক্লিন এখানে আমরা বাক্য তৈরি করেছি দ্য ক্লিনার ইজ ক্লিনিং দ্য রোড পরিচ্ছন্নতা কর্মী রোড পরিষ্কার করছে এখানে অ্যাকশন কারণটা হচ্ছে বিকজ দ্য ভার্ব টেলস হোয়াট দ্য ক্লিনার ইজ ডুইং কারণ এখানে ভার্ভটা বলছে যে ক্লিনার কি করতেছে পরিচ্ছন্নতা কর্মী কী করছে সেটা সেটা বলছে তারপরে দ্য সিকিউরিটি গার্ড চেক এটা দিয়ে আমরা বাক্য তৈরি করেছি দ্য সিকিউরিটি গার্ড ইজ চেকিং এভরি ওয়ান সিকিউরিটি গার্ড প্রত্যেককে চেক করতেছে এটাও অ্যাকশন কারণ দ্য ভার্ভ টেলস হুয়ার দ্য সিকিউরিটি গার্ড ইজ ডুইং কারণ এখানে ভার্বটা বলতেছে আমাদের যে সিকিউরিটি গার্ড কি করতেছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের একটি নমুনা উত্তর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য